প্রোগ্রামের উদ্দেশ্যে হোটেল থেকে রওনা দিয়েছেন। হঠাৎ করেই অপু বিশ্বাস এবং বারিশাহকের সামনে একজন মেয়ে এসে কি যেন বলছে, কিছু উপহার দেওয়ারও চেষ্টা করছে। এর আগে সকাল ১০টার সময় নৌকার বিমানবন্দরে পৌঁছেন নায়িকা অপু বিশ্বাস ও বারিশা হক। সেখানে অপু বিশ্বাসকে বিভিন্ন জনই ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদেরকে স্বাগতম জানান। স্বাগতম জানানো শেষ হলে চিত্রনায়ক অপু বিশ্বাসকে নিয়ে হোটেলে প্রবেশ করেন। হোটেলে প্রবেশ করে রুম দেখিয়ে দিচ্ছেন বারিশা হক ও সীমান্ত। হোটেলের অপেক্ষমান রুমে অপু বিশ্বাস ও বারিশা হক বসে গল্প করছিলেন, তখনই এক ভক্ত এসে সেলফি তোলার আবদার জানালেন। তারপরই দুজন মিলে চলে গেলেন হোটেল রুমে, কিছুক্ষণ রেস্ট নিলেন তারা দুজন। তারপরে হোটেল রুম থেকে যখন প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিবেন, তখনই সেই ভক্ত এসে উপহার দিলেন অপু বিশ্বাস ও বারিশা হককে।